রাস্তার মধ্যে লিখে ও কার্টুন এঁকে করোনা সচেতনতা বার্তা, এরকমই অভিনব উদ্যোগ নিল ঝাড়গ্রাম থানা ও ঝাড়গ্রাম ক্লাব সমন্বয় কমিটি। দিনে দিনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে সারা দেশে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা 6,000 ছাড়িয়েছে। এদিন ঝাড়গ্রাম পাঁচমাথা মোড় ব্রিজের ওপর হাসপাতাল মোড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ের করোনার ছবি এঁকে ও লেখার মাধ্যমে সচেতনতা বার্তা দেয় তারা। বাংলা, ইংরেজি ও অলচিকি এই তিনটি ভাষায় সতর্কতা বার্তা লেখা হয়। করোনার যে সতর্কতা বাণী মমতা ব্যানার্জি আপনারা জানেন কীভাবে দিয়েছে, সেটা আরও মানুষকে সচেতন করার জন্য পথ চলতে অনেক মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছে, তাদের যাতে চোখে পড়ে সেই ছবি এঁকে এবং লিখে, আমরা আপনারা দেখছেন এখানে বাংলায় লিখেছি এবং ইংরেজিতেও লিখেছি এবং অলচিকিতেও লিখেছি। তো প্রত্যেক মানুষকে আমরা এই বার্তাটাই দিতে চাই যে আপনারা ঘরে থাকুন, আগামী দিন সুস্থ থাকুন এবং আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং ঝাড়গ্রাম ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে এই উদ্যোগটা নিয়েছি যাতে মানুষ অন্তত একবার হলেও এই চোখে দেখে এটুকু সচেতন হন যে আমাদের বাড়ি থাকা খুব প্রয়োজন এবং আমরা বাড়িতে থাকলে সবাই সুস্থ থাকবো।